ছোট পিসিব, তুমি তুমি কি বলার চেষ্টা করছো বলো তো, একটু খুলে বলো না প্লিজ, আমাদের এভাবে টেনশনে রেখো না। কোন রহস্যের কথা বলছো তুমি? বলছি বলছি, ওই যে মেয়েটা অনামিকা, ওই অনামিকা কি সত্যি বিপদে পড়ে ছুটে এসেছে, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি সেই রহস্যের কথা বলছি ছোট বউ। উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য হতে পারে? কোন উদ্দেশ্যের কথা বলছো তুমি? হতে পারে আদিত্য। কথাটা হচ্ছে যে অনামিকা কি আদিত্যকে সত্যিই কলিগ হিসাবে দেখে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? মানে ভেবে দেখ তোরা, যে এত কলিগ থাকতে ওর বিছে বিছে আমাদের আদিকেই মনে পড়লো, আর একেবারে ছুটে আসতে হলো তো হলো এই বাড়িতেই। ঠিক বলেছিস লুপু, তুই ঠিক বলেছিস। আমি দেখেছিলাম সাদের দিন, আমার দেখে কিন্তু একটু অন্যরকম মনে হয়েছিল। মানে কি মনে হয়েছিল বলতো? যে আদি আর অনামিকার সম্পর্কটা শুধুমাত্র কিন্তু বন্ধুত্বে আটকে নেই। ছোট পিসি, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। কারণ এনি ডে ওই মেয়েটাকে দাদা ভাইয়ের পাশে অনেক বেশি মানায়। মানে দেখো, শি ইজ বিউটিফুল, শি ইজ এডুকেটেড, অ্যান্ড শি ইজ কালচার্ড। মানে সিরিয়াসলি, বড়দিকে কিরম বেমানা লাগে না দাদা ভাইয়ের পাশে? কৃষ্ণাকুর, এরা সবাই এসব কি বলছে? এগুলো কি সত্যি? যদি তাই হয় তাহলে তো ফুলমণির খুব বিপদ। না না, তুমি দেখো কেষ্ট ঠাকুর, আমার ফুলমণি যেন কোনো কথা কেউ না করতে পারে। এরা খুব খারাপ, কি বাজে বাজে কথা বলছে ফুলমণিকে নিয়ে। আর ওই বিমানান কেউ মেয়েটার জন্য না, আজকে আমাদের এই দশা। দিদি তোর মনে আছে এই বাড়িতে আমাদের পজিশন আগে কিরকম ছিল? মনে আছে তোর? মনে নেই আবার? সবাই আমাদের মাথায় করে রেখে দিত। ভাইরা তো আমাদের কথা শুনতোই, কিন্তু ভাইয়ের বউ তারাও তো আমাদের কথা শুনতো, তারা কোনো মানতো আমাদের। কিন্তু এখন এখন আমাদের ঠাই হয়েছে ওই গেস্ট রুমে। না, ঠাই হতো দূরের কথা, আমাদের এখন অবস্থাটাই হচ্ছে বাড়ির গেস্ট, আর সব হয়েছে ওই মেয়েটার জন্য। সে আর বলতে দিদি, ওই মেয়েটা যবে থেকে এবাড়ির বউ হয়ে ঢুকেছে তবে থেকে বাড়ির লোক একেবারে ওকে মাথায় তুলে নাচছে। চুপ কর, শুধু দেখে যা। ওই মেয়ের মেয়াদ এই বাড়িতে প্রায় ফুরিয়ে এসেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যারি, তুই আমার পিছনে লেগেছিস, এবার দেখ তোর সাজানো বাগান আমি কি করে নষ্ট করে দিই। ইনফ্যাক্ট বড় বৌমা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা তুমি বলো তো, তুমি কি শুরু করেছো? এত করে ওই দিন তোমাকে বোঝালাম যে এই রিপোর্টটা কিন্তু শেষ কথা না, এই ব্যাপারে অনেক স্পেশালিস্ট আমার জানা আছে, ভালো ভালো ডাক্তার আছে কলকাতা শহরে, আর আমি তাদের চিনি, পার্সোনালি চিনি তাদের। তাদের কাছে আমি নিয়ে যাব, একটা সেকেন্ড ওপিনিয়ন নেব আমরা। কেন তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়ছো? আরে কথা বোঝো বড় বৌমা, এই ব্রত টোত রেখে কিচ্ছু হবে না। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।